আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদেরকে দেখাবো চাঁদপুরে আসার পর আমাদের নানুবাড়িতে ঘুরে ঘুরে এখানে কী কী জায়গা আমি ঘুরলাম সবাইকে দেখাবো, সাথেই থাকবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের নানুবাড়ি, শুরু থেকেই শুরু করি। সেটা হচ্ছে আমাদের নানুবাড়ি, গ্রামের বাড়িতে যেরকম হয়। সাথে করে এটা হচ্ছে একটা কলা গাছ, দেখতে কলা গাছ। সামনে এসে গেলে একটা হচ্ছে আপনার টার্কি মুরগি যেটা বলে, এখানে দুটো আছে। আমি ভাবলাম দেখি, একবার দেখলাম তো সাথে করে ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পারেন ঘুরে ঘুরে দেখতেছি কচুরি পানা একদম পুকুরের মধ্যে। এদিকে হচ্ছে আপনার এগুলো আসলে কি গেছে বলতে পারতেছি না, যদি কেউ বলতে পারেন জানাবেন। সামনের দিকে হচ্ছে লাল শাক দেখা যাচ্ছে। লাল শাক আমার প্রিয় একটা খাবার, অনেক পছন্দ লাল শাকের খেত। এগুলা হচ্ছে আপনার খেত, ধান খেত, ধানের চারা রোপণ করা হয়েছিল। দেখেন চারপাশটা সুন্দর একটা পরিবেশ, দূর দূরান্তে এটাকে আসলে বলে সবুজ শ্যামলা, সবুজ শ্যামলা, শস্য শ্যামলা আসলে বাংলা। সামনে দেখেন এখানে পানি যাচ্ছে, খেতের মধ্যে পানি দেওয়া হচ্ছে পুকুর থেকে মেশিনের মাধ্যমে। এগুলো হচ্ছে টমেটো গাছ, এগুলো আসলে খেতের ভিতর ঢোকা যাবে না, তাই দূর থেকে দেখাচ্ছি। আমি এখানে বড়ই খাবো, বড়ই খাচ্ছি, মুখের মধ্যে বড়ই আছে। আসলে নারকেল গাছ নিচে দেখতেই থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলে আসে, আমরা দেখতেছিলাম রোদে, রোদ একদম অনেক তাকানোই যাচ্ছিল না। তো সামনের দিকে হাঁটতেছি, দেখি আর কি দেখানো যায়। আসলে দেখানোর সাথে সাথে আমি নিজেও ঘুরে ঘুরে দেখতেছি, অনেকদিন পর গ্রামে গেলে যা হয় খেতে ঘুরে ঘুরে হয়। হাঁটা
হাঁটতে হাঁটতে ভিডিওটি করে, যার জন্য ক্যামেরা অনেক মুভ করে। সামনের দিকে যাচ্ছে, এগুলো হচ্ছে খেত, একটা খেত পার হয়ে একটা খেতে যেতে যতক্ষণ লাগে। আসলে গ্রামের বাড়িতে গেলে আমি বেশিরভাগ সময় বাইরে থাকি, ঘোরাঘুরি করি। সবাই গ্রামে গেলে এরকম অনুভূতি ঘোরাঘুরি করে, চারদিকে যেখানে সবুজ আর সবুজ সেখানে ঘুরতে ভালো লাগে। ঘুরতে ঘুরতে আমরা এক পর্যায়ে এখানে ফুলকপি আর পাতাকপির খেতে চলে আসছিলাম, দেখাচ্ছি তারা।